বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ডায়াবেটিস রোগীদের অনেকেই বিভ্রান্ত, বিভিন্ন ফলমূল সবজি প্রভৃতি তারা খেতে পারবেন কি না, বিশেষ করে গাজর সম্বন্ধে এই বিভ্রান্তিটা অনেক বেশি। এই ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করব ডায়াবেটিস রোগীরা গাজর খেতে পারেন কি না এবং খেলে ঠিক কতটা পরিমাণ গাজর খাওয়া উচিত। এছাড়া এই গাজরের কি কি পুষ্টি উপাদান রয়েছে যা একজন ডায়াবেটিস রোগীর জন্য কতটা দরকারি, আর এর পাশাপাশি জানাবো কারা গাজর খেতে পারবেন না। প্রারম্ভিক আলোচনায় এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে ডায়াবেটিস রোগীদের জন্য গাজর ক্ষতিকর নয় এবং তারা অবশ্যই খেতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই এই ভিডিওর বক্তব্য। তবে কিভাবে এবং কতটা পরিমাণে খেতে পারবেন তা জেনে নিন। আসলে গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। সম্প্রতি এই সবজির গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই পরিমাপ করে দেখা গেছে যে তা মাত্র 41, আর এতে প্রমাণিত যে গাজর ডায়াবেটিস রোগীর ব্লাড গ্লুকোজ লেভেল একেবারেই বৃদ্ধি করে না। অল্প দিন আগেই একটি গবেষণায় গবেষকরা দেখেছেন যে ভিটামিন এ ব্লাড সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আর গাজর বিটা ক্যারোটিন তথা ভিটামিন এ এর ভাণ্ডার। সুতরাং সেদিক থেকে বলাই যায় যে এই সবজি ডায়াবেটিস রোগীর জন্য অতি প্রয়োজনীয় এবং উপকারী। এছাড়া এতে ফাইবার রয়েছে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। ডায়াবেটিস রোগীরা প্রতিদিন একটি মাঝারি আকারের গাজর খেতেই পারেন, তবে কাঁচা অর্থাৎ স্যালাড হিসাবে খাওয়াই ভালো। তাহলে বিভিন্ন ভিটামিন সহ সকল প্রকার নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদানগুলি সঠিকভাবে পাওয়া সম্ভব। এবার বলি কারা খেতে পারবেন না। আসলে গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শারীরিক প্রক্রিয়ায় ভিটামিন এতে রূপান্তরিত হয়, কিন্তু যারা থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজমের রোগী, তাদের শরীর বিটা ক্যারোটিনকে ভিটামিন এতে রূপান্তরিত করতে পারে না। এর ফলে তাদের ক্যারোটেনেমিয়া সহ কিছু শারীরিক সমস্যা হতে পারে। সুতরাং হাইপোথাইরয়েডিজমের রোগীদের পক্ষে গাজর কম খাওয়াই ভালো। তারা কাঁচা না খেয়ে রান্না করে খেলে অবশ্য ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হবে। সকলেই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।